নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাস সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন জেলায় সাইকেল নিয়ে প্রচার করছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত যাদবপুর গ্রামের বাসিন্দা ত্রিরঙ্কুর পাল। এইভাবে কেন বেরিয়েছেন? এইভাবে জনসাধারণকে সচেতন করতে বেরিয়েছি। পশ্চিম মেদিনীপুর থেকে আসছি, আর নটা ডিস্ট্রিক্ট ঘুরা হয়ে গেছে আমার, আর ন মাস ধরে আমি এই প্রচার করে আসছি, নিজস্ব উদ্যোগ নিজস্ব খরচাতে আসছি। পশ্চিম মেদিনীপুরে কোথায় বাড়ি দাদা? বীরপাই থেকে 25 কিলোমিটার ভিতরে বাড়ি। কদিন ধরে ঘুরছেন? প্রায় 8-9 মাস ঘুরছি। এর আগে কোথায়, আজকে এখন কোথা থেকে আসছেন? আজকে হচ্ছে আমি ওই জয়রামবাটির ওই সাইড থেকে আসছি, জয়রামবাটিতে রাত্রে ছিলাম। কি বোঝাতে চাইছেন? এই বোঝাতে চাইছি মাস্ক পরুন, মার্কেটের দূরত্ব বজায় রেখে চলুন, আর মাঝে মাঝে বাড়িতে যে সাবান দিয়ে ভালো করে হাত মুখ ভালো করে ধুন। আপনার নাম দাদা? আমার নাম ত্রিরঙ্কুর পাল। কোথায় বাড়ি? গ্রাম যাদবপুর। যাদবপুর, এরপর কোথায় যাচ্ছেন এখান থেকে? এরপর এখানে থাকবো, দুপুর পর্যন্ত থাকবো, দিয়ে তারপরে বিষ্ণুপুরের থেকে রওনা দেবো, বিষ্ণুপুর বাঁকুড়া ওই সাইডে রওনা দেবো। দুপুরে কোথায় থাকবেন? দুপুরে আরামবাগেই থাকবো। আচ্ছা, এইভাবে করছেন, কষ্ট হয়নি? কষ্ট তো হচ্ছেই, মানুষকে সচেতন যদি করতে পারি। তারা মাস্ক পরছে না, তাদের দিকে কি বলছেন আপনি? তাদেরকে মাস্ক পরার অনুরোধ করছি। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমার স্ত্রী, দুই এক ছেলে, দুই মেয়ে। পেশায় কি করেন আপনি? পেশা কৃষক। কৃষক, এইভাবে কতদিন ঘুরবেন? মোটামুটিভাবে ফাইলার যতদিন থাকবে ততদিন এই প্রচার করে যাবো। তাহলে অর্থ কোনখান থেকে পাচ্ছেন? অর্থ ওই চাষবাস থেকে, খুব কষ্ট করেই চলতে হয়। নিজের কাছে মুড়ি টুড়ি খাবার দাবার বাড়ি থেকে নিয়ে আসছি, বা মাঝে মাঝে হোটেলে ভাত খাচ্ছি দুপুরে রাত্রে মুড়িতে। এই যে প্রচার করছেন, কোনোরূপ সাহায্য পেয়েছেন কারোর কাছ থেকে? সাহায্য নেই, নিজস্ব উদ্যোগ নিজস্ব প্রচার করছি। ছেড়ে দিয়ে পালিয়ে যাবে সব, জনগণই আসল সতর্ক করলেই হোক, জনগণই পারে এই ভাইরাসকে মোকাবিলা করতে। উনি প্রচারে বেরিয়েছেন, আমাদের ভালোর জন্যই বেরিয়েছেন, খুব আনন্দিত হলুম, যা বললেন শুনলুম, খুব ভালো লাগলো। এই প্রচারে বেরোনো খুবই ভালো হয়েছে। কী কী বলল? উনি সচেতনের জন্য বললেন যে মাস্ক পরুন, মাস্ক খুবই উপকারিত। না, ঠিকই বললেন, ওটা উচিত কথাই বলেছেন, আমাদেরই ভুল মাস্ক না পরার জন্য। আপনারা মাস্ক পরাননি কেন? মাস্ক পরানো লোকালিটি বাড়ি, এই জন্যই ফাঁক দিয়ে বেরিয়েছিলাম, ওনাকে দেখে এসে বুঝলাম। হ্যাঁ, ভাইরাস আসছে, আরও ভয় লাগছে। উনি যেটা বললেন শুনলুম, ওনার গুণগত কথা মতোই চলবো সেই হিসাবে। আপনাকে মাস্ক দিয়েছে? হ্যাঁ, উনি আমাকে দিলেন, বললুম, খুব ভালো লেগেছে। আপনার নাম? রণজিৎ বক্সি। এই বানানোটা কে বানিয়েছে? নিজেরই বানানো, নিজের উদ্যোগ নিজস্ব। কিভাবে মানে বুঝতে পারলেন যে এইভাবেই করোনা ভাইরাসটা এই টাইপেরই দেখতে, কিংবা কি দিয়ে বানিয়েছেন এই ড্রেসটা? মানে হচ্ছে ভাইরাসটা চীনের উৎপত্তি,
চীনের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেইটা যখন ভারতবর্ষের যে দৈত্য রূপ নিয়ে লিখছে, মানে ভারতের দৈত্য রূপটা বেশি, সেই দৈত্য থেকে দৈত্যর ভাবনাটা নিয়ে এই ভাবনাটা বানিয়েছে। কি কি দিয়ে তৈরি আছে এটা? এইটা এইটার ভিতরে তুলা দিয়ে তৈরি করা আছে। এইটা হ্যাঁ, এটা তুলা দিয়ে তৈরি করা আছে। এইটা হচ্ছে হেলমেট, মোটরসাইকেলের হেলমেট, এগুলো কাপড়ের দিয়ে তৈরি। আর দেখলাম একজন খুব মানুষকে সচেতন করার জন্যে মানে উদ্যোগ নিয়ে আসছে, খুব ভালো লাগলো যে করোনার ড্রেস ফ্রেস পরে আসছে। আমাদের এখানে জোনা কত ছিল, বসেছিল, তো তাদের মুখে কারোর মুখে মাস্ক থাকে না, তো এসে দেখি না দাঁড়ালো, খুব ভালো লাগলো। সবাইকে মাস্কও দিল এবং সচেতনও করলো, দূরত্ব বজায়ের জন্যও বললো, আমাদের খুব ভালো লাগলো। মাস্ক পরবেন? হ্যাঁ অবশ্যই পরবো, এবং থাকে উনি আমাদের কাছে, আমাদেরকেও একটা করে দিয়ে গেলো, খুব ভালো লাগলো। আপনার নাম? আমার নাম সঞ্জয় বক্সি। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।